পাশের বাড়িতে ছাগল চলে যাওয়া নিয়ে অশান্তি ঘটনার জেরে অপর প্রতিবেশীকে রামদা দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠল অপর প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনায় জখম এক প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়া নিয়ে দুই পরিবারের অশান্তি চরম আকার ধারণ করল প্রতিবেশীর রামদার কোপে আহত হলেন ছাগলের মালিক ঘটনাটি ঘটেছে হাবড়া থানার মচ্ছরন্দপুর এলাকায় আহত ব্যক্তির নাম জিয়ারুল মণ্ডল জানা গেছে শুক্রবার সন্ধ্যায় জিয়ারুল মণ্ডলের দুটি ছাগলের বাচ্চা পাশের বাড়ির মাসিয়ার মণ্ডলের বাড়িতে চলে যায় তাদের একটি প্লাস্টিক ছিঁড়ে দেয় বলেও অভিযোগ এ নিয়ে দুই পরিবারের মহিলাদের মধ্যে বচসা শুরু হয় পরিস্থিতি বড় আকার ধারণ করলে বাড়ির ছেলেরাও বেরিয়ে আসে অভিযোগ বাড়ির সামনেই বসেছিলেন জিয়ারুল সে সময় হঠাৎই মশিয়ার নিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে হাবড়া হাসপাতালে আনা হয় আহতের মাথায় সাতটি সেলায় দেয়া হয়েছে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি ঘটনার তদন্তও শুরু হয়েছে আমার নাকি একটা পুরো সাগরের বাচ্চা আছে প্লাস্টিক প্লাস্টিক করে দিয়ে প্লাস্টিক ছিঁড়ে দিয়েছে গিয়ে নিয়ে বাড়ি ঝগড়া করে এসছে আমার বাড়ি পাইনি আমি দোকানে বসে আছি এর মধ্যে একজন দাও আর একজন মেশিন নিয়ে এসে ঝাপা করেছে আমি খালি বলেছি কী হয়েছে কী হয়েছে বলি আমার একজন রামদা দিয়ে কোপ মেরেছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া